আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শেখ মতিউর রহমান মাদানী, অনেকে তাকে বলে মতিউর রহমান হিন্দুস্তানি, আমি তাকে হিন্দুস্তানি বলবো না, যদিও হিন্দুস্তানি বলাটা অন্যায় নয়, আমি তাকে মতিউর রহমান মাদানীই বলবো। মাদানী টাইটেল ব্যবহার তার অধিকার রয়েছে, তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং মদিনায় 4 বছরের বেশি থাকেন, অতএব মাদানী ব্যবহার করতে পারেন। এই শেখ মতিউর রহমান মাদানী বিতর্ক তার পিছু ছাড়ছে না। আমার অবজারভেশনও যেটা প্রমাণিত হয়েছে, বাংলা ভাষায় ইসলামের অথবা ইসলামের নাম দিয়ে যত বক্তা আলোচক দাওয়াতি কাজ করেছে, তার মধ্যে দ্বিতীয় নিন্দিত বা দ্বিতীয় ঘৃণিত ব্যক্তি শেখ মতিউর রহমান মাদানী। কারণ গোলাম মোহাম্মদ কাদিয়ানী ছিলেন সবচেয়ে ঘৃণিত ব্যক্তি, যিনি ইসলামের নাম নিয়ে বিকৃত ইসলাম প্রচার করেছেন, যেটা আদৌ ইসলাম নয়। ঠিক তদ্রুপ গোলাম মোহাম্মদ কাদিয়ানির পরের অবস্থানে কিন্তু শেখ মতিউর রহমান মাদানী। সোশ্যাল মিডিয়া, তার বক্তব্যের রিয়াকশন, কমেন্ট, পিপলস রিয়াকশন, এগুলো সব অ্যানালাইসিস করে আমি এই কনক্লুশনে আসতে সক্ষম হয়েছি, সোশ্যাল সায়েন্স রিসার্চ ম্যাথোলজি ফলো করেই। শেখ মতিউর রহমান মাদানী, তার একটা এজেন্ডা রয়েছে সুনির্দিষ্ট, দিন প্রচার করা, সহি আকিদা প্রচার করা তার কাজ নয়। তার কাজ হচ্ছে জামাত, ইখওয়ান, বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে একটা উদ্দেশ্যমূলক মিথ্যা অপবাদ প্রচার করা। তারই অংশ হিসেবে শেখ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সম্পর্কে একটা মারাত্মক নেতিবাচক আপত্তিকর মন্তব্য করেছেন, হয়তোবা ভিডিওটা আগের কিন্তু আমাদের নজরে পড়েছে নতুনভাবে। শেখ মতিউর রহমান মাদানী বলেছেন, আপনারা যাকে আল্লামা বলেন, বড় আলেম মনে করেন, বাংলাদেশের সবচেয়ে বড় আলেম মনে করেন দেলোয়ার হোসেন সাঈদী, এর মানে দেলোয়ার হোসেন সাঈদী তাকে যে আল্লামা বলে এদেশের তাওহিদি জনতা আলেম ওলামারা, এবং তাকে যে বড় আলেম মনে করে, এটা শেখ মতিউর রহমান মাদানী কটাক্ষ করেছেন। আমি এর জবাবে বলতে চাই, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর তুলনায় মতিউর রহমান মাদানী কিছুই না। আমলে, এলেমে, গ্রহণযোগ্যতায়, জনপ্রিয়তায়, পরিচিতিতে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সাথে শেখ মতিউর রহমান মাদানীর তুলনা একেবারেই মূর্খতা। আমি যদি তুলনা করি, বিষয়টা এরকম হয়, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হচ্ছে সূর্য আর শেখ মতিউর রহমান মাদানী হচ্ছে হারিকেন, এর চেয়ে বেশি তুলনা করা কিন্তু বাস্তবসম্মত বা ইনসাফ নয়। এই মতিউর রহমান মাদানী এই বক্তব্যের শুরুতে দেলোয়ার হোসেন সাঈদীকে আল্লাহ হেফাজত করুক, তাকে ক্ষমা করুক, এই দোয়া করলেও এটার মধ্যে কটাক্ষের সুর ছিল। তিনি বলেছেন, এই দেলোয়ার হোসেন সাঈদী কী পয়দা করেছেন, তার ছেলেদেরকে শিয়া পয়দা করে রেখেছেন, শিয়া রাফিজি পয়দা করে রেখেছেন, এটা হচ্ছে তার বক্তব্যের মূল পয়েন্ট। এর মানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তার ছেলে যারা রফিক সাঈদী, শামীম সাঈদী, মাসুদ সাঈদী, এদেরকে শিয়া পয়দা করে রেখেছেন, মানে এরা শিয়া। জবাবে আমি বলতে চাই, শিয়া হওয়ার জন্য যে উপাদান দরকার, একজন ব্যক্তিকে শিয়া বলা, শিয়া পয়দা করে রেখেছেন, এটা ব্যাখ্যা করব যে শিয়া পয়দা করা যায় কিনা। কিন্তু একজন ব্যক্তিকে শিয়া বলার জন্য যে সকল উপাদান থাকা দরকার, যে সকল আকিদার প্রমাণ থাকা দরকার, যে ম্যানিফেস্টেশন থাকা দরকার, বা বিভিন্ন ফেরকার অন্তর্ভুক্ত করার জন্য তো মানদণ্ড রয়েছে, উসুল রয়েছে, ম্যাথোলজি রয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামদের বিভিন্ন কিতাবে এই মানদণ্ড রয়েছে যে কোন ব্যক্তির মধ্যে কত পার্সেন্ট বা কোন আকিদা বিদ্যমান থাকলে কোন ফেরকার মধ্যে অন্তর্ভুক্ত হবে অথবা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ হয়ে যাবে। পৃথিবীর কোনো, আমি মাতখালি বা আহলেদিস সালাফি শায়েকদের কথাই বলছি, অন্যদের কথা বাদ দিলাম, কোনো আহলেদিস, কোনো সালাফি তাত্ত্বিকের মানদণ্ড অনুযায়ী দেলোয়ার হোসেন সাঈদীর ছেলেদেরকে কি শিয়া বলা যায়? এই চ্যালেঞ্জ কি কেউ গ্রহণ করতে পারবেন যে না, দেলোয়ার হোসেন সাঈদীর ছেলেদের এই বক্তব্য, এই লেখনী, এই কাজ, এই ম্যানিফেস্টেশনের মাধ্যমে তারা শিয়া? আমি দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহি আল্লাহর কসম, মতিউর রহমান মাদানী কখনোই এলমিভাবে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না। দেলোয়ার হোসেন সাঈদীর ছেলেরা, প্রত্যেক ছেলের কথা বলছি, একজনও শিয়া হওয়ার জন্যে আহলে হাদিস সালাফি কিংবা মাতখালিদের মতে যে বৈশিষ্ট্য থাকা দরকার, যে প্রমাণ থাকা দরকার, যে আকিদা থাকা দরকার, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলেদের মধ্যে তার 1% দূরের কথা, 0.99% প্রমাণ করতে পারবেন না, মানে একটু প্রমাণ করতে পারবেন না, কোনো প্রমাণ নেই। অতএব এটা সম্পূর্ণ ক্ষোভের বশবর্তী হয়ে, আক্রোশের বশবর্তী হয়ে জামাত এখওয়ান, দেলোয়ার হোসেন সাঈদী, বড় বড় জনপ্রিয় আহলে সুন্নাত ওয়াল জামাতের সহি আকিদার আলেমদের বিরুদ্ধে প্রচারণা চালানোর যে মতিউর রহমান মাদানের উদ্দেশ্যমূলক এজেন্ডা, দিন প্রচার করা তার কাজ নয়, তারই অংশ হিসাবে
এ কাজ করেছেন। এক্ষেত্রে শেখ মতিউর রহমান মাদানির বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক। এবং আমি যেটা বলতে চাই এবং আমি আরও প্রমাণ করব, শেখ মতিউর রহমান মাদানি নিজের বক্তব্যে নিজেই ধরা খেলেন এবার শেষ পর্যন্ত, এটাই কিন্তু বাস্তবতা প্রমাণিত হবে। এরপরে তিনি বলেছেন দেলোয়ার হোসেন সাঈদীর শিয়া পয়দা করে রেখেছেন। তাই পয়দা করা মানে কি, শিয়া কি পয়দা করা যায়? এখানে মতিউর রহমান মাদানি যে অভিযোগটা করেছেন, আজ থেকে একদর বছর আগে নাকি দেলোয়ার হোসেন সাঈদীর কোনো ছেলে বলেছিলেন সৌদি আরবে পঙ্গপাল এসেছে, এটা আল্লাহর গজব, আল্লাহর শাস্তি। এবং যখনই সৌদি আরবে কোনো দুর্দিন আসে তখনই নাকি সেটা আল্লাহর গজব, আল্লাহ শাস্তি হিসাবে বলে থাকে সাঈদীর ছেলেরা। এবং সাঈদীর ছেলেরাকে সবসময় ইরানের প্রশংসা করতে থাকে, এখানে প্রশংসা করতে থাকে, কন্টিনিউয়াস চলমান, তা এই ধরনের শব্দ ব্যবহার করছেন, এটা হচ্ছে অভিযোগ। এর জবাবে যেটা বলতে চাই, পয়দা মানে কি, দেলোয়ার হোসেন সাঈদী আজ থেকে প্রায় 11 বছর আগে জেলে গিয়েছেন কারাগারে, আর মতিউর রহমান মাদানির অভিযোগ তার কোনো এক ছেলে আজ থেকে 1.5 বছর আগের মন্তব্যের কারণে তাকে শিয়া বলেছেন। এখন যদি ধরেও নেই যে না দেলোয়ার হোসেন সাঈদীর কোনো ছেলে ভুল বলেছে, শিয়া হয়ে যাওয়ার মতোই কথা বলেছে, যদি বিতর্কের খাতিরে ধরেও নেই, তাহলে তার দায়ভারটা দেলোয়ার হোসেন সাঈদীর উপরে যায় কীভাবে? তিনি তো অনেক আগে থেকে 1.5 বছর আগের মন্তব্য কি শিখিয়ে দিয়েছেন? আর পয়দা কীভাবে হয়? একটা শিশু, একটা সন্তান, সে তো যখন জন্মগ্রহণ করে, যখন সে পয়দা হয় তখন সে মুসলিম প্রকৃত সহিয়াকিদার ফেতরাতের উপরেই তো জন্মগ্রহণ করে, এভাবে পয়দা করেছেন কীভাবে? এর মানে আসলে ক্ষোভ হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর প্রতি, অথচ এই বিষয়ে সাঈদী হয়তো বা জানেনই না। আসলে আমি দেখেছি যে শেখ মতিউর রহমান মাদানির ভাষা জ্ঞান অত্যন্ত দুর্বল, তিনি কোরআন হাদিস আরবি ভাষা বোঝেন কোনো সন্দেহ নেই এবং এ বিষয়ে যথেষ্ট দক্ষ, কারণ দক্ষ না হলে তো অপব্যাখ্যা করতে পারেন না। কিন্তু বাংলা ভাষা, ইংলিশ, ব্যাকরণ, গ্রামার, আধুনিক বিভিন্ন বিষয় একেবারেই অশিক্ষিত মূর্খ। আমি যদি চাই শেখ মতিউর রহমান মাদানির প্রত্যেকটা বক্তব্যে শব্দচয়ন, ব্যাকরণগত, গ্রামাটিক্যাল বিভিন্ন দিক থেকে, তথ্য উপাত্তগত দিক থেকে, ভুল রেফারেন্স থেকে শুরু করে নানান বিষয়ে, কোরআন হাদিসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সঠিক বলেন, নানান বিষয়ে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমি শত শত ভুল ধরে দেখাতে পারি, কিন্তু এগুলো সময় নেই আমাদের, প্রত্যেকটা পয়েন্টে ভুল ধরতে পারি, অ্যাটলিস্ট উচ্চারণগত ভুল, ব্যাকরণগত ভুল, কোনো না কোনো ভুল প্রমাণ করতে পারবই। তার ভাষা জ্ঞান অত্যন্ত দুর্বল, অত্যন্ত লো লেভেলের, পুয়ার, গরিব কথা বলেন তিনি। তো এখানে মানে শিয়া পয়দা করা যায় না, শিয়া হয়। আর দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে এটা বলেছেন কি না আমি প্রমাণ পাইনি, যদি হয়েও থাকে যে তিনি বলেছেন যে সৌদি আরবে পঙ্গপালের আক্রমণ এটা আল্লাহর গজব, এটা যদি বলেও থাকেন, তাহলে আমার প্রশ্ন হচ্ছে এটা যে সৌদি আরবে পঙ্গপালের আক্রমণ বা কোনো একটা দুর্দিনকে আল্লাহর গজব বলার কারণে সে শিয়া হয়ে যায়, এটা শিয়া বলার কোন মানদণ্ডে আছে? এটা কিসের উপর ভিত্তি করে বলেছেন? যারা প্রকৃত সালাফি, প্রকৃত আহলে হাদিস, এমন একজনও মতিউর রহমান মাদানির অ্যাপ্রোচ, এই শিয়া বলার ম্যাথোডোলজি একজনও সমর্থন করবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, প্রকৃত আহলে হাদিস, প্রকৃত সালাফি যারা মাতখালি নয়, যেমন ডক্টর মসলুদ্দিন স্যার, মনজুর ইলাহি, এদের কাছে যদি জিজ্ঞেস করা হয় এরা কখনোই শেখ মতিউর রহমান মাদানির এ ধরনের অ্যাপ্রোচ, এ ধরনের বক্তব্য বিন্দুমাত্র সমর্থন করবেন না। প্রকৃত আহলে হাদিস, শিক্ষিত সালাফিরা, ভদ্র মার্জিত সালাফি আহলে হাদিসরা কখনোই এগুলো 1% সমর্থন করতে পারে না, এটা একেবারেই আজগুবি, কোনো উসুল, কোনো ম্যাথোডোলজিতে এটা পড়ে না যে 1.5 বছর আগে সৌদি আরবে পঙ্গপালের আক্রমণ হয়েছে, এ কথা বলার কারণে সে শিয়া হয়ে গিয়েছে। হাস্যকর উসুল, এটা বলে থাকলো না, এরপরে ইরানের প্রশংসা করতে থাকে, এর মানে করতে থাকে কন্টিনিউয়াস। সাঈদীর ছেলেরা ইরানের প্রশংসা করতে থাকে, এটা তিনি কোথায় পেলেন? সাঈদীর ছেলেদের কার্যক্রম, কথাবার্তা, ফেসবুক পোস্ট, এটা মতিউর রহমান মাদানি সবসময় অবজার্ভ করেন, কোথায় বলেছেন? গত 10 বছরের সাঈদীর ছেলেদের ফেসবুক পোস্ট, কথাবার্তা অ্যানালাইসিস করে ইরানের প্রশংসা করতে থাকে, এটা কোথায় তিনি পেয়েছেন? সম্পূর্ণ মিথ্যা কথা। তিনি একবার দুইবারের বেশি দেখাতে পারবেন না ইরানের প্রশংসা কখনোই করেননি। ইরানের কোনো না কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা কোনো একটা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বা কোনো ঘটনায় সেখানে তাদের পক্ষে বা রাজনৈতিকভাবে তাদের সমর্থনের কথাবার্তা বলে থাকতে পারে, সেটা গত 10 বছরে একবার দুইবারের বেশি একটু প্রমাণ করতে পারেন? অথচ মতিউর রহমান মাদানি বলছে ইরানের প্রশংসা করতে থাকে, আর একবার দুইবার বললেও সেটা মতিউর রহমান মাদানি খেয়াল করেন, অবজার্ভ করেন তাদের ফেসবুক পেজের ফলোয়ার, এর মানে একেবারে সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিকভাবে তিনি যা মন চাচ্ছে সেটা বলছেন, কোনো ভদ্রতা, কোনো একাডেমিক্স অথবা কোনো নিয়মকানুনের বালাই নেই, সম্পূর্ণ মিথ্যাচার করে যাচ্ছেন।
ইরানের প্রশংসা করতে থাকে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আসলে দেলোয়ার সাঈদীর ছেলেরা সৌদি প্রেমিক, তারা সৌদির প্রশংসা করতে থাকে, সৌদি আরবের নানানভাবে বিভিন্ন সময় প্রশংসা করেছেন। দেলোয়ার সাঈদীর ছেলেদের অভিযোগ তার বাবার উপর চাপিয়ে দিয়েছেন, অথচ আল্লামা দেলোয়ার সাঈদী সৌদির প্রেমিক, সৌদির প্রশংসা করেন, সৌদি শাসক বাদশাদের প্রশংসা করেছেন, সৌদি বাদশাহ শাসকরা তাকে অনেকবার রাষ্ট্রীয় মর্যাদায় তাকে হজ করিয়েছে এবং তাকে বিভিন্নভাবে সম্মানিত করেছে। এবং এই যে সুন্নিরা অনেকে যারা হারামাইনের ইমামদের পিছনে নামাজ পড়ে না তাদেরকে ওহাবি বলে, এদের কঠোর ভাষায় সমালোচনা করেছেন। হারামাইনের ইমামদের সাথে দেলোয়ার হোসেন সাঈদীর ভালো সম্পর্ক রয়েছে, তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ আলেম সৌদি আরবের আলেম বিন বাস সহ এদের নাম ধরে বলেছেন। অতএব সৌদি প্রেমিক একটা ফ্যামিলিকে শিয়া বানিয়ে দিয়েছেন, যেটা একেবারেই জুলুম, এর চেয়ে বড় জুলুম হতে পারে না। এটা কোনো ভদ্র বা কোনো শিক্ষিত সালাফি, কোনো আহলেদিস মতিউর রহমান মাদানির অ্যাপ্রোচকে সমর্থন করতে পারে না। যদি কেউ, কোনো ব্যক্তি, মানে যারা মতিউর রহমান মাদানিকে সমর্থন করে, তার ভক্ত, এগুলো জেনে শুনেও এ ধরনের মিথ্যাচার, এ ধরনের অপব্যাখ্যা, এ ধরনের হিংসাত্মক বিদ্বেষ সৃষ্টিকারী কথাবার্তা শুনেও যারা মতিউর রহমান মাদানির ভক্ত, এর সমস্ত ভক্তরা মানসিকভাবে বিকারগ্রস্ত। আই রিপিট, মতিউর রহমান মাদানির সমস্ত ভক্তরা মানসিকভাবে বিকারগ্রস্ত, না হলে অশিক্ষিত মূর্খ, কারণ কোনো শিক্ষিত ভদ্র মানুষ এ ধরনের অ্যাপ্রোচকে সমর্থন করতে পারে না। আহলেদি সালাফি অন্যায় নেই, আমরা তো আহলেদি সালাফি এবং হাজার হাজার আহলেদি সালাফি রয়েছে, কিন্তু কোনো ভদ্র শিক্ষিত মার্জিত আহলেদি সালাফি মতিউর রহমান মাদানির ভক্ত বা তার সমর্থক নয়। তাকে বাদ দিয়ে আহলেদি সালাফি হতে পারেন, কোনো সমস্যা নেই, আহলেদি সালাফি মানাস ভালো মানাস। আর সৌদি আরবে কোনো একটা বিপদ আপদ বা কোনো একটা দুর্দিনকে যদি সেটা আল্লাহর গজব বলে, এটা তো সহি কথা, এটা হতেই পারে। এটা সূরা রোমের 41 নম্বর আয়াতে এটাই বলা হয়েছে যে জলে স্থলে সকল বিপদ আমাদের হাতের কামাই, বা অনেক ক্ষেত্রে আল্লাহর গজব আসে, তাতে সমস্যাটা কী? এতে শিয়া হয়ে যাবে কীভাবে? এই কথা বললে শিয়া হয়ে যায়? আশ্চর্য বিষয়, তিনি কী শেখাচ্ছেন তার মূর্খ ভক্তদের, তার মানসিক বিকারগ্রস্ত ভক্তদের, এগুলো কী শেখাচ্ছেন? আসলে মতিউর রহমান মাদানির উত্থান পরিচিতি হচ্ছে সাঈদীর বিরোধিতার মধ্য দিয়ে, সাঈদীর বিরুদ্ধে বা সাঈদীর সম্পর্কে কথা বলার কারণেই তিনি আলোচনায় এসেছেন, তাকে চিনেছে। আমি তো তাকে চিনছি এভাবে, নাহলে তো তার কোনো প্রাসঙ্গিকতা, তাকে চেনার মতো কোনো যোগ্যতা বা কোনো ভালো কাজ তিনি করেননি যে তাকে আলাদাভাবে চিনতে হবে। তিনি গালাগালি করেই মূলত প্রাসঙ্গিক হয়েছেন বা আমাদের নজরে এসেছেন, নাহলে আমাদের নজরে পড়তেন না। আর সৌদি আরবে গজব কি আসেনি আল্লাহর পক্ষ থেকে কখনো? আমুল ফিল বা হস্তির বছরের যে ঘটনা, আব্রাহার উপরে যে আল্লাহর শাস্তি, সেটা কোথায় হয়েছিল? আরও বিভিন্ন দুর্ভিক্ষ থেকে শুরু করে সাহাবিদের যুগেও তো হয়েছে, এটা কি আল্লাহর গজব নয়? এবং পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ যেরকম সৌদি আরবে ছিল, সবচেয়ে খারাপ মানুষ মোনাফেক আবদুল্লাহ ইবনে উবাই থেকে শুরু করে আবু জাহেল, আবু লাহাব, এরা কোথায় ছিল? এরা তো এই সৌদি আরবে মক্কা মদিনায় ছিল, অর্থাৎ তাদের উপর কি গজব আসতে পারে না? আর এই কথা বলার কারণে সূরা রোমের 41 নম্বর আয়াতের উপর ভিত্তি করে এ ধরনের কথা বলার কারণে, বলেছেন কি না আমি জানি না, যদি ধরেও নি হ্যাঁ বলেছেন, সেটা তো সঠিক কথা। এতে শিয়া হয়ে যায় কীভাবে? কী বলছেন শেখ মতিউর রহমান মাদানি? এতে তো বোঝা যায় যে তার নিজের কথা নিজেই ধরা খেয়ে গেলেন, একেবারে হাস্যকর এবং বিভ্রান্তিকর, চূড়ান্ত পর্যায়ের বিভ্রান্তিকর কথাবার্তা তিনি প্রচার করছেন। তিনি তাদের বিরুদ্ধে বলেছেন বেশ ভালো কথা, তার সাথে জামাত ইসলামকে টেনে এনেছেন যে জামাত ইসলামী শিয়া মতবাদ প্রচার করছে, তারা কৌশলে সুন্নিদের শিয়া বানাচ্ছে, এটা তাদের খেদমত, একথা বলেছেন। হাস্যকর কথা, জামাত তো শিয়া আকিদা বিরোধী, তারা ঘোষণা দিয়ে শিয়া আকিদাকে রিফিউট করে, তাদের কেতাব রয়েছে শিয়া আকিদার, এগুলোর সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের, এটা তাদের স্পষ্ট ঘোষণা রয়েছে, তাদের আকিদার ব্যাখ্যা রয়েছে, তাদের গঠনতন্ত্রে আকিদার ঘোষণা রয়েছে, তারা সালাফের আকিদায় বিশ্বাস করে, তাহলে শিয়া হলো কীভাবে? আর সাঈদীর ছেলেদের সাথে আলোচনা করতে গিয়ে সেটাকে জামাতের সাথে, টোটাল জামাতের উপরে কীভাবে এটা চাপিয়ে দেয়? হাস্যকর কথাবার্তা, মানে এর চেয়ে হাস্যকর এবং নির্লজ্জ মিথ্যাচার আর হতে পারে না। আর জামাত তো সৌদি প্রেমী সংগঠন, জামাতকে প্রমোট করেছে, বিভিন্ন আর্থিক সহযোগিতা দিয়ে বড় করেছেই তো সৌদি আরব, এগুলো মতিউর রহমান মাদানি কি জানেন? এই জন্য বলেছি যে কোরআন সুন্নার কিছু জ্ঞান ছাড়া মতিউর রহমান মাদানি মূর্খ, তিনি কিছুই জানেন না। আর কৌশলে শিয়া বানাচ্ছেন জামাত, জামাত কতজন শিয়া বানিয়েছেন, কে কে শিয়া প্রেমী হয়েছে, জামাতের প্রচারণা বা কার্যক্রমের কারণে শিয়ারা কতটুকু লাভবান হয়েছে, ইরানের কী লাভ হয়েছে, এরকম কোনো স্ট্র্যাটেজিক কোনো ব্যাখ্যা মতিউর রহমান মাদানি দিতে পারবেন? তিনি জাস্ট আন্দাজ একটা হাইপোথিসিস বলে দিতে পারবেন, কোনো কিছুই টেস্ট করে প্রমাণ করে এক্সপেরিমেন্ট করতে পারবেন না, মানে সবগুলোই কাল্পনিক আন্দাজে মিথ্যা ভিত্তিহীন বা হোয়াট। অথবা আমি বলতে চাই যে আসলে এ ধরনের নির্লজ্জ, এ ধরনের বিকারগ্রস্ত কথাবার্তা, এটা তিনি বলেছেন তার একটা উদ্দেশ্য আছে নিঃসন্দেহে, দিন প্রচার তার উদ্দেশ্য নয়, কিন্তু এগুলো যারা বাংলাদেশে বা কোথাও সমর্থন করে, আমি আবারও বলতে চাই তারা মানসিক বিকারগ্রস্ত, তারা অশিক্ষিত মূর্খ থার্ড ক্লাস,
সালাফি আহলে হাদিস এরা ভালো, মাতখালিদেরও সমস্যা নেই, আমাদের সাথে তাত্ত্বিক দূরত্ব থাকতে পারে, কিন্তু আই রেসপেক্ট দেম। কিন্তু মতিউর রহমান মাদানির ভক্তরা আসলে কোনো সুস্থ মানুষ বা ফার্স্ট ক্লাস কোনো মানুষ হতে পারে না।